এক মহারাষ্ট্রীয় যুবকের হাতে প্রার্থনা সভায় খুন হলেন গান্ধীজি। উত্তরবঙ্গে প্রথম আন্তর্জাতিক স্তরের ক্যান্সার হাসপাতাল হোপ অ্যান্ড হিল, এখানে ডাক্তার সপ্তর্ষি ঘোষ সহ নানান ডিপার্টমেন্টের ডাক্তারদের নিয়ে উত্তরবঙ্গে প্রথমবার টিউমার বোর্ড মিটিং এর মাধ্যমে রোগীদের চিকিৎসার সুযোগ রয়েছে। এছাড়া উত্তরবঙ্গে প্রথমবার পেট সিটি হচ্ছে হোপ অ্যান্ড হিল ক্যান্সার হাসপাতাল এবং রিসার্চ সেন্টার জটিয়াখালী ফুলবাড়িতে। যে কোনো রকম তথ্যের জন্য যোগাযোগ করুন 6289091925 নম্বরে। নমস্কার, আপনারা দেখছেন উত্তরবঙ্গ সংবাদ, আমি দেবদর্শন, ক্যামেরায় আমাদের সাথে রয়েছে শিবশঙ্কর। আজ কোচবিহার রবীন্দ্রভবনে আবৃত্তি সন্ধ্যা পরিবেশন করতে এসেছেন আবৃত্তিশিল্পী ব্রততি বন্দ্যোপাধ্যায়। চলুন আমরা তার সাথে কথা বলবো, আবৃত্তির ভবিষ্যৎ কী এবং আবৃত্তি নিয়ে আরও নানা রকম কথাবার্তা ওনার সাথে করবো। যে কোনো জায়গাতেই ভালো লাগে, কোচবিহারের দর্শক খুবই ভালো, এর আগেও বহুবার করে গেছি আর আজকে হল ভর্তি এরকম দর্শক পেয়ে শুধুই আবৃত্তির অনুষ্ঠান, এত মানুষ এসছেন শুনছেন, আমার খুব আনন্দ হচ্ছে, খুব আনন্দ হয়েছে আজকে। নতুন শিল্পীদের জন্য এই বার্তাই দিতে চাই, যদি আবৃত্তি শিল্পটাকে বেছে নাও তাহলে লড়াইটা জারি রাখতে হবে, তার যা টেকনিক্স, যা ভেতরে যা জ্ঞান, যা গ্রামার, সব কিছু আয়ত্ত করে মঞ্চে আসতে হবে। না, আমার সেটা মনে হয় না, রিয়েলিটি শো রিয়েলিটি শোর মধ্যে থাকবে, বাচিক শিল্প একটা কথা বলার আর্ট, সেটা যদি যে ভালোভাবে কথা বলতে পারবে, সে অভিনয় বলো আবৃত্তি বলো বিভিন্ন ক্ষেত্রেই সে পারদর্শিতা দেখাতে পারবে। আবৃত্তির ভবিষ্যৎ, আমি তো নেগেটিভ কিছু কখনো বলি না, আগামী প্রজন্ম নিশ্চয়ই এটাকে আরও এগিয়ে নিয়ে যাবে, এই বিশ্বাসটুকু নিয়ে এখনও লড়াই জারি আছে। ধন্যবাদ। উত্তরবঙ্গে প্রথম আন্তর্জাতিক স্তরের ক্যান্সার হাসপাতাল হোপ অ্যান্ড হিল, এখানে ডাক্তার সপ্তর্ষি ঘোষ সহ নানান ডিপার্টমেন্টের ডাক্তারদের নিয়ে উত্তরবঙ্গে প্রথমবার টিউমার বোর্ড মিটিং এর মাধ্যমে রোগীদের চিকিৎসার সুযোগ রয়েছে। এছাড়া উত্তরবঙ্গে প্রথমবার পেট সিটি হচ্ছে হোপ অ্যান্ড হিল ক্যান্সার হাসপাতাল এবং রিসার্চ সেন্টার জটিয়াখালী ফুলবাড়িতে। যে কোনো রকম তথ্যের জন্য যোগাযোগ করুন 6289091925 নম্বরে।